আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে। আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর চলে এলাম সবসময়ের মতো আবারও নতুন ভিডিওতে। তো ভিডিওটা শুরু করতেছি একদম বিকেলবেলা শুরু করছি, মানে ভিডিও আমার করা আছে, শুধুমাত্র ওই হয় না শুরুটা, সেটা করা বাকি ছিল। তো সেটা ভাবলাম যে আপনাদের সামনে কিছু কথা বলি, দেন হচ্ছে গিয়ে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো আব্বুর কন্ডিশন তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আব্বুর একটু সমস্যা আছে যেটা আমরা কেউ বলতেছি না, বলবো ইনশাল্লাহ কোনো এক সময়। তো যখন একটু কষ্ট হচ্ছে কথা বলতে, যখন বলবো তখন তো আজকে হচ্ছে বাদ দিই, আমি ওই বিষয়টা বাদ দিই। এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আমারও অনেক কষ্ট হবে, প্লাস আপনাদেরও খারাপ লাগবে। তো ওই ওই বিষয়ে কথা নাই বলি, ওই বিষয় নিয়ে কথা না বলাটাই ভালো। আজকে আব্বু অনেক অসুস্থ, আব্বুর টাইম টু টাইম মেডিসিন দেওয়া হচ্ছে। আব্বু এখন বিছানায় পড়ে গেছে, আব্বু এখন আর নিজে নিজে হাঁটাচলা করতে পারে না, আব্বুকে বিছানা থেকে উঠাইতে হয়, আবার শোয়াই দিতে হয়, নিজে নিজে এখন আর সেটা করতে পারে না। আব্বু নিজে নিজে খাইতে পারে না, আব্বুকে খাওয়াই দিতে হয়, জামা কাপড় চেঞ্জ করতে পারে না, তাকে জামা কাপড় চেঞ্জ করাই দিতে হয়। আব্বু এখন একটু আবোল তাবোলও বলে মুখে, মানে যেটা বলা উচিত সেটাও বলে, যেটা বলা উচিত না সেটাও বলে। তো দোয়া করবেন সবাই আব্বুর জন্য। আমি শুধু আল্লাহর কাছে এতটুকু বলি, প্রতিরক্ত নামাজে আল্লাহর কাছে শুধু এতটুকু বলি যে আল্লাহ যদি তুমি যদি মনে করো যে ওনারে আমার আব্বুরে তোমার পছন্দ হয়েছে তাহলে নিয়ে যাও, এত কষ্ট দিও না আমার আব্বুরে। আর যদি এমন হয় যে নিবা না তাহলে প্লিজ তার সুস্থ করে দাও। প্রতিহত্যের নামাজে শুধু এতটুকুই বলি, এতটুকুই চাওয়ার থাকে। আব্বুর অনেক কষ্ট করে নামাজ পড়াই, যতটুকু সম্ভব চেষ্টা করি যেন আব্বু আগ্রহিত থাকে, দিনের মধ্যে দুইবার তিনবার করে কলমা পড়াই। একটু সিরিয়াস অবস্থা, অত বেশি ভালো না। তো দেখা যাক, বাদ বাকিটা আল্লাহ ভরসা। তো আব্বা হচ্ছে প্রায় 4-5 দিন পরে হচ্ছে কি আজকে ভাত খেতে চাইছে, ভাত খাবে। তো সবাই আব্বুর জন্য দোয়া করবেন যাতে ভালো থাকে, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাদের ধৈর্য ধরার মতো শক্তি দেয়। তো সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করুন। তো এই হচ্ছে আব্বুর অবস্থা, সবসময় মারে জড়াই ধরে রাখে, আর আমরা সবসময় আব্বুর পাশে এইভাবে বসে থাকি যে আব্বু কখন কি লাগে কখন কি। তো ছোট চাচি আসছে আব্বুরে দেখতে, যেহেতু ছোট চাচি পাবনাতে যায় নাই তাই জন্য ছোট চাচি চলে আসছে আব্বুরে দেখার জন্য। হ্যাঁ কি কয়, দেখেন রাত বিরাত হচ্ছে আমাদের বাসায় আমার বড় ভাই কলই শাক নিয়ে আসছে, যেহেতু শীতের দিন চলে আসছে, আর শীতের দিনে কিন্তু কলই শাক একদম জাতীয় একটা খাবার,
আর আমাদের বাসায় তো আরো বেশি, আর বড় ভাই হলো নিচে গেছে, বড় ভাইয়ের জ্বর 2-3 দিন যাবত, বড় ভাইয়ের মুখে হচ্ছে খাবার ভালো লাগে না, এই জন্য ভাইয়া যা মানে ওর চোখে যেটা ভালো লাগে সেটাই করে, মন যেটা চায় তাই করে। তো শাক দেখে ভালো লাগছে, শাক নিয়েছে, এখন এই রাত বেরাত, এখন বাজে রাতের প্রায় 11টা, এই সময় এখন আমার মা কইতেছে আমার এই শাক কাইতে দিতে, মানে আমগো ঘরের মানুষ আমার যে কি পাইছে, আমি চিন্তা করি আমি যখন থাকুম না তখন কি এরা খুলে শাক খাইব না? হ্যাঁ তোমাকে ব্যবহার তো তাই মনে হয় যে আমি যখন থাকুম না তখন তোমরা কলে শাক আর খাইবে, তাহলে তোমরা ঘুরে ঘুরে আমার এই কাউকে না এই আছে এখন না তোমার রাইত। হ্যাঁ তাহলে এই যে এতদিন ধরে যে আমার কাটাইছে কিলিয়া কাটাইছে দেখছে না আমার ভাইয়ের বহনে খারাই খারাই নাপতামি কি আগে আমার মা হেবে তো আমরা ডাকে টান্না নিয়ে তো গোলে হাক্কাটা দিয়ে যা দেশে তো না আনে নেই ঠিক আছে কিন্তু মা হে কি জানি কয় যে হে আমরি গুলো থাকতাম ফোন করতা একটু বাইরতাই কি লিগা একটু কোলে হেকাটা দিয়ে যা আমার নাহলে কোলে গাঁটি বেরো লইতো আমার বাসায় এটা স্বাভাবিক নেই এটা অস্বাভাবিক দেখছো তোমার পোলার আমি গতকালকে কইছিলাম নিয়ে যেতে লেগে তোমার পোলার নিল না, আজকে তুমি কইলে কি কালকে নিয়ে যাবো নে, ও কইলো ঠিক আছে কালকে নিয়ে যাবো না, দেখছেন কোনো খবর আছে আপনার জামাইয়ের? মানে এরা দুটো ভাই আমি দেখছি, পরের কামে মনি আর নিজের কামে শনি, হেসম কালো খুব আমি যদি সব করুম তাহলে তুই কি করবি? তো কলই শাক বাসলাম, বাসার পরে হচ্ছে গিয়ে কাইটাও নিলাম, আমি আর মা দুজনে মিলে কাটছি, কারণ আব্বু হলে বলতেছে আব্বু কলই শাক দিয়ে ভাত খাবে, আজকে আব্বু প্রায় 3 দিন হয়ে গেছে হসপিটাল থেকে আসছি শনিবারে, আর আজকে হচ্ছে মঙ্গলবার যায়, এতদিনের মধ্যে আব্বু একটা দানাও কাটে নেই, শুধুমাত্র ওই সাবুদানা খেয়ে আর কি আছে, সাবুদানা রান্না করে দিয়েছে মা এই দুধ দিয়া, তারপর হচ্ছে চিনি দিয়ে এগুলো রান্না করে দিয়েছে, সেটা খাইয়েই হলো আব্বু ছিল, আর আজকে কলি শাক দেখে আব্বু ভাত খেতে চাইছে, তো এই জন্য হচ্ছে কি আমি তাড়াহুড়ো করে কাইটা রান্না করার জন্য চলে আসলাম, মা বসছিল কাটার জন্য, দুজনে মিলেই কাটছি, তো আব্বু হলো ডাকার পরে মা আবার চলে গেছে, আর আব্বু হচ্ছে মারা ছাড়া একটা মুহূর্ত থাকে না, কেন থাকে না জানি না, তবে থাকতে চায় না প্লাস থাকতে পারেও না, খুব কষ্ট পায় মা না থাকলে, এখন হচ্ছে মরিচগুলো দিয়ে দিব, আদা রসুন শুকনো মরিচ, আর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন হলো দিয়ে দিব পেঁয়াজ কাঁচা মরিচ, কারণ যেহেতু ইন্ডিয়ান পেঁয়াজ এগুলো সহজে মুছবো না, যদি বেশি পেঁয়াজ হতো তাহলে আমরা সাথে সাথে দিয়ে দিতাম, এইভাবে আগে পেঁয়াজটা দেবেন, পেঁয়াজটা দেওয়া হচ্ছে একটু মজা নেবে,
তো শাক রান্না শেষ। আর দেখেন কতগুলো শাক ছিল আর এখন কতটুকু হয়ে গেছে। আমি কত কিছু দিছি, পেঁয়াজ দিছি, রসুন দিছি, আদা দিছি, তারপর হচ্ছে গিয়া শুকনা মরিচ দিছি, কাঁচামরিচ দিছি, এত কিছু দেওয়ার পরও এই অর্ধেক কড়াই ছিল শাক আর সেটা এখন চুপসে এতটুকু হয়ে গেছে। এখন খাওয়ার পর বোঝা যাবে এটা কেমন হয়েছে। ওই মা শাক হয়ে গেছে না, আবার বাদ দাও। তো এই যে আব্বা হচ্ছে 3 দিন পরে ভাত খাচ্ছে কলে শাক দিয়া। আর মা হচ্ছে আব্বুর পাশে বসে আছে। মা সবসময় আব্বুর পাশেই বসে থাকে। অনেকে অন্ধ্র কলে শাক খাইতে পারে না, আমার দ্বারা সবাই তারা সব কিছু খাইতে পারে। আমার দ্বারা কলে শাক সিজনে যে কোনো জিনিস হবো ওটাই যত্ন কর, ফল নেই আপনারা সবাই ফলো করবেন আমার বাইরে। হ্যাঁ কয়ে দিছে আমার ভাই ফলো মি। ঠিক আছে একটু জল জল হয়তো মজা হইছে আব্বা শাক। পুরাটা খাইতে পারতেছে না, তাক যা খাইছে শুকরিয়া। এই হচ্ছে আমাদের শারাফাত। আমাদের শারাফাত হচ্ছে এখন মেহেন্দি অনুষ্ঠান পালন করার জন্য রেডি হয়েছে না শারাফাত। মানে শারাফাত হচ্ছে হাতে মেহেন্দি দিবে, সেই জন্য হচ্ছে গিয়া সে অনেক কান্নাকাটি করতেছে। আর আমাদের শারিফের হাতে আমরা মেহেদি দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই মেহেদিকে সে মেহেদি রাখি নাই, আলতা বানিয়ে ফেলেছে, আলতার মতো করে করে ফেলছে হাত। আর আমি যখন মেহেদি উৎসব পালন করছি তখন আমার আব্বু ঘুমাই ছিল, আর আব্বু এখন ঘুম থেকে উঠছে। রক্তের মতো করে ফেলছে। মানে তোমার এই নাম কি ওর, তোমার বোনের নাম জানো কি? শারিফা। এই শারিফা হচ্ছে অরিজিনালি, আচ্ছা অজিফা নূর যারা, এই শোনো আমার কথা শোনো, শারিফা অরিজিনালি মেয়ে হিসেবে ভালো না। আমার নাম শারাফাত আর আমার নাম হচ্ছে মাই নেম ইজ শারাফাতুল্লাহ হরপ। তো পুরো ভিডিওতে যাই শেয়ার করেছি, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি কথা না বাড়াই সকলে ভালো থাকবেন, আপুর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই যার যার জায়গায় সুস্থ থাকবেন। আর সবাই ভিডিওটাকে দেখবেন, শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আর সবাই তানজিলার জন্য দোয়া করবেন, তানজিলার জন্য অনেক 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 শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।